বন্ধুরা আরেকটি ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছেন আর আমিও আছি। আমি আবারও চলে এসেছি সেই দক্ষিণ চব্বিশ পরগনার, আপনারা তো হাটের নাম জানেন আর বলবো না, যাই হোক সেই হাটে চলে এসেছি। আর বন্ধুরা আজকে বিশেষ হচ্ছে আজকে হাটে এত গরু এসছে, মানে অন্য অন্য হাটের তুলনায় আজকে হাটে এত গরু এসছে, আমি তোমাদের সেই দৃশ্যটা একবার তুলে ধরবো তোমাদের সামনে। আর দেখি আজকে হাটের ভিতরে কেমন ভিডিওর মাধ্যমে তোমাদের তথ্যগুলো দিতে পারি গরুর দাম দক্ষিণা সম্বন্ধে। অবশ্যই সঙ্গে থাকো, আমি দেখানোর চেষ্টা করবো বন্ধুরা অবশ্যই। তো বন্ধুরা আজকে হাটে অনেক গরু এসছে, এই নিয়ে গরুর ক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আমি। ভালো, আজকে হাটে এত গরু কেন এসছে? আজকে অন্যান্য হাটে তো গরু জোটে না, সামনে শহরাত আছে, একটু একটু জোরে বলো, শহরাত আছে সামনে, ওই জন্য যাই হোক শহরাত আছে বলে একটু গরু চাপ আছে। যাই হোক, ভালো আছো তো? হ্যাঁ আল্লাহ ভালো লেগেছে। তাই বন্ধুরা দাদাকে জিজ্ঞেস করলাম যে আজকে বলছে যে আজকে শহরাত বলে আজকে একটু গরুর বেশি হাটে জুটেছে, তাই তো? তা তুমি কটা নিয়ে এসছো? আমি পাঁচটা নিয়ে এসছি। পাঁচটা? কোন পাঁচটা, কোনটা? আচ্ছা এই তিনটে আছে আর ওপরে দুটো আছে, এই তিনটে দাম কী রেখেছো? আঠাশ ছাব্বিশ। যাই হোক, আঠাশ ছাব্বিশ কো গরুর দাম বলছে, সে একবার দেখাবো তোমাদের সামনে দিয়ে। কে গুদবে? দেখতে পাচ্ছ এই হচ্ছে আঠাশ ছাব্বিশ দাম গড়ে আছে, সব হেলে গাই। বন্ধুরা আজকে হাটে অনেক গরু আসছে, আপনারা ভাবতে পারবেন না যে এত আজকে অন্য 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 হাটের তুলনায় গরু এত আসেনি, আজকে যা গরু এসছে হাটে। ইয়ে আজকে হারে কি দাম কি বুঝছেন, একটু কম না বেশি? আজকে তো দাম কম বেশি তো মাঝামাঝি চলছে, মানে মানে মোটামুটি চলছে, খুব বেশি না খুব কম নয়, খুব কম নয়। এই তিনটে কি সব তো কি সব হেলে? হ্যাঁ তিনটে হেলে আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক তাহলে বেচো। বন্ধুরা আমি আরও কিছু দেখানোর চেষ্টা করবো, আমি শুধু আজকে হাটের শুধু দেখছি যে আজকে এত গরু, এত গরু আজকে হাটে জুটেছে, জুটেছে এই কারণে দেখি তো দামও খুব ভালো নেই, শুনলে তো মাঝে মাঝে দাম আছে। আরও দেখাবো কিছু আমি, চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখছি আর কি দেখো না, যা দেখতে পাচ্ছ আজকে হাটে এত ভিড়, অন্য অন্য হাটে এরকম হয় না, পা ফেলার জায়গা নেই, এই সাইড দিয়ে রাস্তা একটু ফাঁকা যাবে যাচ্ছে এদিক থেকে। কই ভাই কেমন আছো? আচ্ছা কটা নিয়ে এসছো? কটা নিয়ে এসছো? আটটা আছো কটা? কোনটা কোনটা আছে? এইটা এইটা। যাই হোক একটা ব্রাউন কালার দেখতে পাচ্ছ খুব, বড় ছোট গরু তো, আগে আগে হারের থেকে ছোট তো, বড় গরু বেচে দিয়েছো? কত কোনটা কোনটা? এইটা পঁয়ষট্টি হাজার টাকা, ওটা মুন্ডি গরু তো। যাই হোক একটা মুন্ডি করে দেখাচ্ছে, পঁয়ষট্টি বিক্রি করে দিয়েছে দাদা, পঁয়ষট্টি। যাই হোক অনেক বন্ধুরা হাটে আজকে অনেক গরু এসছে, অনেক ক্রেতা এসছে। আচ্ছা এটা কী দাম চাই জিজ্ঞাসা করি, দিছি গরু তো, কী দাম চাইছো? এটা সাড়ে আঠেরো, এইটা সাড়ে আঠেরো, এটা কি গায়ে নেই রে? দুয়ারা সাড়ে আঠেরো। যাই হোক সাড়ে আঠেরো বলছে। আজকে আজকে হাটে কিন্তু গরু কিন্তু অনেক জুটেছে, কি কারণ? আজকে বাজার খুব আমদানি। হ্যাঁ গরু এত বেশি জুটেছে, এনার ভিডিও আমি অনেক তোমাদের করে দেখিয়েছি,
সঙ্গে থাকো বন্ধুরা, দেখছি আরও কি দেখাতে কিছু পারি কি না, কারণ অনেক গরু এসছে, কী করবো বন্ধুরা, কার কাছে যাবো ভাবতে পারছি না। আর অনেক বড় গরু এসছে দেখাবো, তোমরা আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, তা আমি এখন তো আছি দেশি গরুর ছোটো হাটে, মানে এটা হচ্ছে সম্পূর্ণ দেশি গরু, এখন সব ছোটো ছোটো গরু, আর দেশি গরু ছোটো হয় সব জানো। আর আজকে এই ভিডিওর পরে আমি অনেক ভিডিও করব, অনেক বড় বড় গরু আজকে হাটে এসছে, সেগুলো দেখাবো। তা এই ভিডিওটা বেশি বড় করব না, তবে একটু বড় করব। হ্যাঁ, তা দেখছি এখানে একটা তো ভালো গাই এসছে, গাই গরু দেখি, মাশাআল্লাহ খুব সুন্দর একটি গাই দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর মাশাআল্লাহ, দেশি গরু হাটের ভিতরে একটা সুন্দর গাই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখানে দুটো আছে, একটা কালো আছে দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর আজকে হাটে, কালেকশনটাও ভালো, সুন্দর সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ। এবং এখানে গরুর মালিক আছে, আমি জিজ্ঞাসা করবো গরুর মালিককে যে এই দুটো গরুর দাম কী রেখেছে এখানে। তো বন্ধুরা, গরুর মালিক আমার সামনে আছে, কথা বলবো। ভাই ভালো আছেন? আজকে হাটে কটা নিয়ে এসছেন? দশটা আছে, কটা বন্ধুরা আমাকে দেখাবেন? এই লাল আর কালো, এই কালোটা লালটা, যাই লাল হালকা লাল। তা এর কি দাম রেখেছো, কি এটার দাম কি রেখেছো, এটার দাম কত, ঠিকঠাক করে দাম বলো, একদম অরিজিনাল দাম বলবে। কোনটা চল্লিশ, কোনটা চল্লিশ, আচ্ছা এটা চল্লিশ, সেটা পঞ্চাশ, মাশাআল্লাহ। আচ্ছা আমি এটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে এটা কি বলে, পঞ্চাশ, পঞ্চাশ ভাই, আচ্ছা এইটা পঞ্চাশ বলছে আজকে হাটে, পঞ্চাশ মাশাআল্লাহ খুব সুন্দর একটি গাই। আর এটা হচ্ছে চল্লিশ বন্ধুরা, ঘোড়ে হাটের আজকে খুব একটা সুন্দর একটা ভিডিও তোমার তুলে দেখাচ্ছি আমি, তাকে চেপে যাও হালকা দেখি, রেট চেপে যাও। এই হচ্ছে চল্লিশ বন্ধুরা, একদম দেখতে পাচ্ছ মাশাআল্লাহ খুব সুন্দর একটি গাই। আর এদিকে একটা আছে পঞ্চাশ, একটু দাম একটু মানে চেয়ারাটা ভালো, একটু দামে যার কোনো বেশি রেখেছে, এর দাম রেখেছে পঞ্চাশ, একটু দেখাচ্ছি। আর এবং এটা কোন জাতির, বিশেষ করে গরু অবশ্য আমি দাদাকে জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা কই এখানে সরে এসো, যা আমি জিজ্ঞাসা করবো এটা কোন কোন জাতের গরু এটা নিয়ে এসছে হাটে। আচ্ছা এটা কোন জাতের গরু আর এইটা কোন জাতের গরু বলো? পাঞ্জাব হরিয়ানা। আর জেলা পাঞ্জাব হরিয়ানা, কিন্তু অনেকজন কমেন্ট করছে ভাই যে এগুলো পাঞ্জাব হরিয়ানা নয়, আমার খারাপ লাগছে। নাম্বার দিতে গেলে লোক খালি ফোন করছে, আর ঘুমোতে যায় গরু। যাই হোক, এই ভাই বলছে পাঞ্জাব হরিয়ানা, কসবির না অরিজিনাল বলো নাকি? কসবির অরিজিনাল। যাই হোক, পাঞ্জাব হরিয়ানা কসবির বলছে আর অরিজিনালও বলছে, আমি ঠিক বুঝতে পারছি না বন্ধুরা। অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবেন যে অরিজিনাল এই গরুর কোন জাতের গরু এবং অরিজিনাল নামটা কি, আমাকে অবশ্যই জানাবেন, জানালে সুবিধা হবে বন্ধুরা। অবশ্যই কমেন্ট করার আগে আপনারা কোন দেশ থেকে দেখছেন এবং নাম ঠিকানা অবশ্যই একটু দিবেন, তাহলে আমার সুবিধা হবে আগামী ভিডিও করতে। আপনাদের কমেন্টে ধরে, আপনারা যে কমেন্টগুলো করছেন সেই কমেন্ট ধরে আমি আপনাদের ভিডিওগুলো করব। যাই হোক বন্ধুরা, চল্লিশ পঞ্চাশ দাম আছে, তাহলে সঙ্গে থাকো, আরও কিছু আমি করে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। আর এখানে হচ্ছে গরু কেনাবেচা চলছে, যাই হোক আমি সঙ্গে থাকো, আমি আরও কিছু দেখানোর চেষ্টা করি তোমাদের। তো অনেক ভাই, অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেন যে জার্সি বা অন্য রকমের বগনা বাছুর ভিডিও করে দেখাতে, ভাই হাটে আসে না ভাই, কী দেখাবো বলো তো ভাই। আর আমার সামনে দেখছে একটা হলস্টার বাছুর, কি বলে এটা হলস্টার, এর দাম কি আছে? সাড়ে চোদ্দো। যাই হোক, হলস্টার বলছে সাড়ে চোদ্দো হাজার টাকা দাম চাইছে। আর যাই হোক বন্ধুরা, আমি অনেক হাটে বিশেষ করে বাছুর তেমন আসে না, কোনো জাতের বাছুর আসে না, খুবই কম আসে, যার কারণে আমি ভিডিওটি করে দেখাতে পারি না। আর এটা দেখছো হলস্টার বাছুর, দাম একটু কী দাম বলে, চোদ্দো, যাই হোক চোদ্দো হাজার টাকা দাম বলছে। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, আরও কিছু আমি দেখানোর তোমাদের চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকে হাটে অনেক বড় বড় গরু এসছে, আমি এতক্ষণ দেশি গরু হাটে ছিলাম। ভাই কত নিয়েছে? এক লাখ চল্লিশ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, যাবে আন্দারা গরু বন্ধুর এক লাখ চল্লিশ দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, দেখলে সরাসরি হাট থেকে বড় বড় গরু কিনে নিয়ে যাচ্ছে, আর আমার সামনে সব বড় বড় গরুগুলো নিয়ে এসছে। তা এই ভিডিওর পরে ভিডিও করবো, এই বড় গরুর ভিডিও নিয়ে করব, কেমন দাম দক্ষিণে যাচ্ছে, এই ভিডিওর পরের ভিডিও অবশ্যই করব, এই বড় গরু একটা বড় ভিডিও করব, অবশ্যই তোমরা দেখবে।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা সেই বিশাল বড় বড় গরু। অবশ্যই বড় গরু ভিডিও অবশ্যই করে দেখো, তোমাদের দেখাবো আমি। অনেক বড় বড় গরু এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমি আবারও চলে এসেছি সেই দিশি ছোট গরু হাটে, এতক্ষণ ছিলাম বড় গরু দেখাচ্ছিলাম, অবশ্যই বড় গরু ভিডিও করে দেখাবো। আর এখানে একটা চাচা আমাকে গরু দেখাচ্ছে, চাচা এই তো আছে। কোনটা? এই দুটো দুটো বাচ্চা একটা, এইটা এইটা এই কি দাম চাইছো? এটার কি দাম চাইছো? চাচা বলছে এটা অরিজিনাল পাঞ্জাব বন্ধুরা, 28,000 টাকা দাম আছে। দেখছো বাছুর? আচ্ছা এটা বাছুর তো। হ্যাঁ। কমায় বয়স? এই 11-12 মাস। আর তোমার যে আর দুটো আছে বড় ওখানে? হ্যাঁ ওই তো। চলো তুমি ওখানে চলো, ওখানে চলো। যাই হোক, 28,000 টাকা দাম চাইছে অরিজিনাল পাঞ্জাব বাছুর। আর এই চাচা আমাকে দেখাচ্ছে গরুগুলো। চাচা এর দাম কি বলো? এর দাম কি বলো? হ্যাঁ দুটো জোড়া বলো, জোড়া কি দাম বলো? জোড়া বলো, দুটো 60। যাই হোক, সব কি গাই গরু? যাই হোক, সব গাই গরু। আর দুটো 60 বলছে, দেখাই। দেখ 60-60 হাজার টাকা দাম বলছে দুটো জোড়া, আমি দেখাবো অবশ্যই ভালো করে। যাই হোক বন্ধুরা, আজকে হাটে এই দুটোর দাম রেখেছে মাত্র 60,000 টাকা জোড়া, দেখতে পাচ্ছ 30,000 টাকা করে পিচ। তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করবো না, দিশি গরুর ভিডিও একটু ভেবেছিলাম বড় করবো, তো বড় করবো না, কারণ অনেক বড় বড় গরু এসছে ভিডিও করতে হবে বন্ধুরা, যার কারণে এই ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অন্তত লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটু আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা, কেন ভালো ভালো ভিডিও তোমাদের যেন করে আমি তাকে দেখাতে পারি। তাহলে বন্ধুরা ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আমি, অবশ্যই আরও একটি নতুন বড় গরুর ভিডিও নিয়ে দেখা হবে।